জামাইয়ের হাতে আক্রান্ত হলেন স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও কাকি শাশুড়ি বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজার থানার রাজনগরের বাগবাড়ি এলাকায়। আহতদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে একই গ্রামে জামাইয়ের বাড়ি। তিন মাস আগে রোহিত শেখের সাথে তানজিলার বিবাহ হয়। দাবি মতো পণ দেওয়ার পরেও তানজিলার ওপর অত্যাচার শুরু করে শ্বশুরবাড়ির লোকজন বলে অভিযোগ। বুধবার রাতে তানজিলাকে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে তানজিলার বাবা 40 বছরের সাইদুল শেখ, 35 বছরের মা এলিমা বিবি ও কাকিমা রুবিনা বিবি ছুটে এলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। আমার মেয়ে তিন মাস আগে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর খুব জোর তো দু চার দিন ভালোবেসেছে আমার মেয়েকে, আবার নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ওর শান্তি ছেলেকে মেয়ের কাছে ভিড়তে দিচ্ছেন, আমার মেয়েকে অন্য ঘরে, আবার ওর ছেলেকে অন্য ঘরে। আমার মেয়েকে একা ঘুমাই, ওই মানে জেলখানার মতন বাড়িতে রাখে, কয়েদির মতন ভরে রাখে। সবসময় গেটের বাইরে বাড়তে দিবে না, মায়ের সাথে ফোনে কথা বলতে দিবে না, বাবার সাথে ফোনের কথা বলতে দিবে না। ওর শাশুড়ি, ওর শ্বশুর, ওর স্বামী, ওর দুটো নন, ওর আমার জামাই আমার বাড়ি যাচ্ছে, কোনোদিন আসে তো ওই মার দিয়ে, আমাদের পাশে বাড়িতে মাঠ আছে, মার দিয়ে লুকিয়ে আসবে। ওর মা খেয়ে জানতে পারবে না, ওর মা যেসে জানে তো বেটার সাথে অশান্তি, আমার মেয়েকে অশান্তি। আমি 1,20,000 টাকা ডিমান্ড দিয়েছি, 10 আনার সোনা দিয়েছি, আবার ঘরের সামান সবই দিতে রাজি হয়ে গেছি, কিন্তু এই ঘটনার পর থেকে আমি সামান বানাইতে দেয়নি বা দিব দিনই। এখন আমার 8 দিন 10 দিন হয়েছে, সমাজ বসেছিল আমাদের গ্রামের সমাজ, সমাজে বললো এসা ওর ছেলে, ওর মা, ওর বাবা কি মেয়ে খেলিব না, ছুটি ছাড়ান হবে। তখন এবার সমাজ, আমাদের সমাজ আমাদের পক্ষ থেকে মানে এবারকার মতন মীমাংসা করা মেয়েটাকে গছিয়েছে ওদের বাড়িতে। আজকে 4 দিন হলো, রবিবারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর রবিবার খাইনি, মেয়ে বাড়ি থেকে খাওয়া খেয়ে গেছিলো। এবার সোমবারের দিন থেকে মেয়েকে খাইতে টাইতে দিচ্ছে না, ছেলেকে বলতে দিচ্ছে না, ছেলেকে অন্য ঘরে ঘুমাচ্ছে, মেয়েকে অন্য ঘরে ঘুমাচ্ছে। আমার মেয়ে চিৎকার করে রাত্রে কাঁদছে, ঘুমিয়ে উঠতে পারে না। আজকে কি হয়েছিল? আজকে মানে বিহেনও বললো বাবাকে ফোন করে কি বিহে তুমি সন্ধ্যাবেলা আমাদের বাড়ি আসো। জামাই আমাকে ফোন করে বললো তোমার আব্বাকে বাড়ি পাঠাও। এবার আমি বললাম কি 1,00,000 না যাবো, আমিও সাইনার আমার মেয়েকে দেখতে যাবো, আমার যা খেলো ওর কাকিমাকে নিলাম, আমি গেলাম, ওর মাসি গেল, ওর বাবা গেল, দিয়ে আমরা সবটি দেখতে গেলাম। দেখে মেয়েটাকে বকলাম কেনে খাওয়া দাওয়া খাচ্ছি না, কেনে কি হয়েছে ভালো কি মন্দ। ওর শাশুড়ি আমাকে এক জুত্তা মেরে দিল ওর বাড়িতে, ভয়ে আমরা বাড়িয়ে বাড়িয়ে গেলাম। আমার যা ওকে ওখানে তলে ফেঁকা যাচ্ছে, ওরা 4 জন মেরেছে আমার যাকে, আমার জামাই, আমার বিহেন, ওরা মেরেছে। আমরা ভয় এদিকে এসছি, আবার ওর বাবাকে এসে স্কুল পাড়াতে, স্কুলের পাশে বাড়িতে ধৈরা ঘুষি ঘুষি বক্সেন বক্সেন আমার জামাই আর আমার বিহে মেরেছে। আমরা 4 জন খেয়ে, কে মেরেছে ওগুলো? আমার বিহেন আর আমার জামাই আর আমার বিহে। মেয়ে চড়া কিভাবে মারবো? কে ভর্তি আছে হাসপাতালে? আমার স্বামী হাসপাতালে। আমরা আমাদের কো কাইটা কুইটা আছে এগুলা। আপনাদের ভর্তি নিল না? আমার এটা আঙ্গুলটা ভেঙে গেছে, আমাকে ভর্তি নিল না কি ডাক্তার বললো ভর্তি হলে ভালো হয়, তো আমার এখন তো সমস্যা বাড়ির। আমি চাইছি যে আমার মেয়ে খেয়ে ওই বাড়িতে ই করবো না। থানায় অভিযোগ জানাবেন? হ্যাঁ, অত্যাচার কবে মেয়েরা ফেঁকা দিবে মেয়েকে? আমার মেয়ে আমাকে গোছে দিবে, আমি যা দিয়েছি তা দিয়ে দিবে, এটুকুই আমার। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।